आई आमिर कीप सेंग दैट ही न्यू दैट समवेर इन साइड मी इज अ रियली कमीना कमर्शियल डिरेक्टर वॉज लाइक मुझे पता था इसके अंदर है यू नो हाँ जी সদ্য মুক্তি পাওয়া কিরণ রায়ের সিনেমা লাপাতার লেডিস এই সিনেমাটা দেখার পর আমিও আমির খানের সাথে একমত আমি প্রায় এক যুগ আগে মুক্তি পাওয়া কিরণ রায়ের প্রথম সিনেমা ধুবিঘাট দেখেছিলাম বলিউডের অন্যতম পছন্দের সিনেমা ছিল সেটা প্রচলিত নাচা গানা কমার্শিয়াল সিনেমার বাইরে হৃদয় দিয়ে অনুভব করার ভাবনা নানান যোগান ছিল সেখানে অন্যদিকে লাপাতার লেডিসে আমরা দেখি সমাজ সচেতন নারী অধিকার আর হিউমারের সাথে অন্য এক কিরণকে বহু সুন্দর হবে ধোবিঘাট থেকে লাপাত্তা লেডিস বারো বছর ব্যবধানে কিরণ রায়ের যে যাত্রা সেই যাত্রার সঙ্গী হব আমরা আজকের এই ভিডিওতে গুড ভেরি গুড ভিডিওর প্রথমে আমি লাপাত্তা লেডিস নিয়ে কথা বলবো আর শেষে তুলনা করব ধোবিঘাটের সাথে সেটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল লাপাতা লেডিস আমির খান আর কিনলিন প্রোডাকশন থেকে বানানো হয়েছে সিনেমাটির কাস্টিং ছিলেন স্পর্শি বাস্তব গুল আর প্রতিভা রান্তে এছাড়াও রবি কৃষণ আর ছায়া কদম সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন লেডি সিনেমায় আমরা দেখি ফুল এবং দীপক নতুন বিয়ে করেছে দীপক শ্বশুর থেকে ফুলকে নিয়ে নিজের বাড়িতে ফেরার পথে ট্রেনে ফুলকে হারিয়ে ফেলে ট্রেনে একই সাথে জোড়া দম্পতি থাকার কারণে এই অঘটনটা ঘটে বৌদের সবাই বড় ঘুমটা দেবার কারণে কে কার বউ এটা ঠিক মতো চেনা যাচ্ছিল না এটা হুল তার স্বামীকে হারিয়ে ট্রেন স্টেশনে মঞ্জু নামের এক চা বিক্রেতার কাছে আশ্রয় নেয় অন্যদিকে দীপক ফুলকে হারানো রিপোর্ট করতে যায় ইন্সপেক্টর মনোহরের কাছে কিন্তু ইন্সপেক্টর মনোহরের ফুলকে খোঁজার ব্যাপারে কোনো আগ্রহ দেখা যায় না সে খুঁজতে থাকে ফুলের সাথে বদলে যাওয়া আরেক বউ জয়াকে কেন কারণ জয়ার কাছে ছিল তার বিয়েতে পাওয়া অনেক গহনা দীপক কি ফুলকে খুঁজে পায় তাই জানতে পারি আমরা সিনেমার একেবারে শেষে চমৎকার একদম ব্যতিক্রম ধর্মী এবং উন্নতমানের মানের কাহিনী লাপাতা লেডিস এর মানে যদি বাংলা করি তাহলে দাঁড়ায় হারায় যাওয়া নারী সঠিক বলেছেন সিনেমায় আসলেই দুইজন হারিয়ে যাওয়া নারীর কথা বলা হয়েছে কিন্তু এই হারায় যাওয়াটাকে লিটারেলি না দেখে মেটাফর হিসেবে দেখলে আমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে ওকে ওকে কুলদীপক আর জয়া এই তিনটি চরিত্রকে ঘিরে লাপাতা লেডিস সিনেমার গল্প এখানে নারী চরিত্রগুলো বড় ঘুমটার আড়ালে তাদের পরিচয় হারাই ফেলে সমাজে পিছিয়ে রীতিনীতি আর অনুশাসনের কারণে তারা তাদের পরিচয় খুঁজে পায় না। এখানে হিসাবে নারীর নিজস্ব পুরুষ শাসিত সমাজে একজন নারীর পক্ষে সেই রেখার বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তাই জাতি ধর্ম নির্বিশেষে এরকম পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খোঁজার চেষ্টা করা হয়েছে লাপাতা লেডিস সিনেমাটিতে একবার ঘুমঘাট লে 2018 সালে জাতীয় চিত্রনাট্য প্রতিযোগিতায় বিপ্লব গোস্বামী নামে এক বাঙালি লেখকের চিত্রনাট্য দ্বিতীয় স্থান অধিকার সেই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আমির খান পছন্দ হবার কারণে আমির খান বিপ্লবের কাছ থেকে সেই গল্পের সত্য কিনে নেন পরবর্তীতে স্নেহা দেশাই লাপাত্তা লেডি সিনেমাটির চিত্রনাট্য লিখেন মূল আইডিয়াটা তো বিপ্লবের গল্পেই ছিল স্নেহা তার সাথে নতুন কিছু যুক্ত করে তাকে কমপ্লিট করে যেমন মঞ্জু ক্যারেক্টারটা বিপ্লবের গল্পে ছিল না পাশাপাশি কিরণ আর স্নেহা মিলে মনোহরের হিউমার আর পুরু সিনেমার কমিক টোনটা নির্ধারণ করেন ফুলের শ্বশুরবাড়িতে ফেরা মানে তার স্বামী দীপকের কাছে ফেরার গল্পটাই লাপাতা লেডি সিনেমার মূল প্লট এছাড়াও আমরা মঞ্জু আর জয়ের গল্পটাকে সাপ্লট হিসেবে দেখতে পাই গল্পের ন্যারেটিভ লিনিয়ার ছিল সকল ধরনের দর্শকের কাছে পৌঁছানোর চিন্তা থেকেই খুবই সহজ সরলভাবে বলা হয়েছে যা বুঝতে কারো কোনো সমস্যা হয় না পুরোটা জুড়ে কমিক টোন থাকবার কারণে দর্শক খুব মজা পায় পাশাপাশি আমরা প্লটের টেনশন আর সাসপেন্স থেকেও রিলিফ পাই ফেস তো সবকুছ হতা হ্যাঁ ফেস ঢাক দেনা মতলব পেহচান ঢাক দেনা চাই সিনেমা শুরুর প্রথম দশ মিনিটের মধ্যে আমরা গল্পের কনফ্লিক্ট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই পরবর্তী পুরোটা সময় সেই কনফ্লিক্টকে রিজলভ করা হয় মাঝখানে কিছুটা সময় বাদ দিলে গল্পের বেশ গতি ছিল কমিটির জন্য রিদম খুব গুরুত্বপূর্ণ বিষয় জেবিন মার্চেন্টের এডিটিংয়ের দক্ষতায় খুবই ভালোভাবে রিদমটাকে ঠিক রাখা হয়েছে লেডি সিনেমাটিতে সালে ঘটে যাওয়া নির্মল প্রদেশ নামে এক কাল্পনিক প্রদেশের গল্প বলা হয়েছে গল্পের টাইম লাইন দুই তিন সপ্তাহের বেশি না দীপকের বাড়ি বেশিরভাগ সময় লোকেশন হিসাবে ছিল তাছাড়া রেল স্টেশন এবং থানা গুরুত্বপূর্ণ লোকেশন হিসাবে গল্পে অনেকটা জায়গা দখল করেছে নারী অধিকার যেহেতু লাপাতা লেডি সিনেমার মূল বিষয় সেহেতু আমরা এখানে অনেক শক্তিশালী নারী চরিত্র দেখতে পাই প্রথমেই বলতে হয় মঞ্জুর কথা মঞ্জুর স্বামী সন্তান ছাড়া একা একা থাকা একজন মহিলা যে কিনা রেল স্টেশনে একটা চায়ের দোকান চালায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী মঞ্জু প্রধান চরিত্র ফুলকে শেখায় কিভাবে পুরুষশাসিত সমাজে নিজের অধিকার আদায় করে নিতে হয় অর্থনৈতিকভাবে মুক্ত না হলে নারীর মুক্তি যে সম্ভব নয় পরিচালক কিরণ রাও মঞ্জু চরিত্রের মাধ্যমে সে কথাই যেন আমাদের বলতে চায় মাহনাদ এছাড়াও জয়া চরিত্রটার কৃষিবিজ্ঞান পড়তে চাওয়া আমাদের প্রচলিত শ্রমের শ্রেণী ভেঙে সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আকাঙ্ক্ষা পোষণ করে তারপর ফুলের ননদের ছবি আঁকার ক্ষমতা নারীর আর্ট মিডিয়ামে অংশ নেবার সবজাত চাওয়া প্রকাশ করে লাপাতা লেডি সিনেমার প্রধান চরিত্র দীপকার ফুল গ্রামের সহজ দুইজন মানুষ খুবই ভালো মানুষ তাই তাদের পরিবার এবং আশেপাশের মানুষগুলোও তাদের মতো ভালো মানুষ কিন্তু সমাজ আর রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে থাকা চরিত্রগুলো এখানে তাদের স্বভাব অনুযায়ী আচরণ করে এই জন্যই মনোহরের মতো দুর্নীতিবাজ পুলিশ আর সুবিধালোভী নেতার দেখা পাওয়া যায় লাপাতা লেডি সিনেমাটিতে লাপাতা লেডি সিনেমাটিতে প্রধান চরিত্র সহ ছোটখাটো সকল চরিত্রই বেশ ভালো অভিনয় করেছে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত রবি কৃষ্ণ আর ছায়া তো ভালো ছিলই তার সাথে যারা পরিচিত না নতুন তারাও তাদের শেয়ারটা দিয়েছে পরিচালক এখানে চরিত্রগুলো পোর্ট্রে করার জন্য খুবই মিনিমালিস্ট অ্যাপ্রোচ নিয়েছে এবং তা সিনেমার রিয়ালিস্টিক টোন বজায় রাখতে খুবই কাজে দেয় বিকাশ লাখা ছিলেন লাপাতা লেডিস সিনেমার সিনেমাটোগ্রাফার তিনি তার কাজ খুব ভালোভাবেই করেছেন রিয়েলিস্টিক গল্প হবার কারণে তার ক্যামেরা সেইভাবেই কথা বলেছে লম্বা ঘোমটার আড়াল থেকে চৈত্রে প্রিয় শট গল্পের থিমকে ভালোভাবেই প্রকাশ করে প্রোডাকশন ডিজাইন আর আর্ট ডিরেকশনে অনেক মুন্সিয়ানা ছিল কংগ্রেচুলেশন এক সালে গল্প এবং সেই টাইম পিরিয়ডকে পর্দায় ঠিকঠাক মতোই তুলে ধরা হয়েছে এছাড়াও গ্রামের পটভূমিতে চমৎকার কিছু ভিজুয়াল আমরা লাপাতা লেডিসে দেখতে পাই বিশেষ করে বলতে হয় ডিটেলিং এর কথা দীপকের ঘর ঘরের ভেতরে দেয়াল আসবাবপত্র খুব ভালোভাবে খেয়াল করলে আমরা বুঝতে পারবো সেখানে খুব যত্ন সহকারে কাজ করা হয়েছে মিউজিক আর আর সাউন্ড ডিজাইন গল্পের মুড টোন অনুযায়ী ঠিকঠাক ছিল আমি ইউ আলোচনা থেকে বোঝা যাচ্ছে লাপাতা লেডিস খুবই প্রয়োজনীয় একটি সিনেমা থ্যাংক ইউ নারীর অধিকারের বিষয়টা এখানে খুবই গুরুত্বের সাথে বলা হয়েছে কমিক টোন থাকবার কারণে সিনেমাটা দেখতে মোটেই বোর লাগে না বেশ মজা পাওয়া যায় জানলার চালিকা কিছু খটসা তোসুল ہوا কার্ডเวজি এই তো লাপাতা লেডিজের রিভিউ এখানে শেষ এবার আসি আমাদের পরবর্তী আলোচনায় নেক্সট ভিডিওর প্রথমে আমি যেটা বলে শুরু করেছিলাম হিরণ রায়ের প্রথম সিনেমা ধুবীঘাটের সাথে লাপাতা লেডিজের তুলনা ধুবীঘাট যারা দেখেছেন তারা বুঝতে পারবেন দুইটা সিনেমার টোন পুরোপুরি ভিন্ন ন্যারেটিভ স্টাইল আর বিষয়বস্তুও একদম আলাদা বিশ্বাসই হতে পারবে না এটা একই পরিচালকের বানানো এটা কোনো সমস্যা না দুই রকম হতেই পারে কিন্তু বলতেই হয় হবিঘাট অনেক সিরিয়াসলি বানানো সিনেমা বলিউডে এই ধরনের সিনেমা খুব বেশি দেখা যায় না আনন্দ গান্ধীর বানানোর শিপ অফ থিসিয়াস কিংবা নিরাজ গায়নের মাসান অথবা রীতেশ বাত্রার লাঞ্চ বক্স আর ফটোগ্রাফ মিরানায়ের নেমসেক আর মনসুন ওয়েডিং এই সকল সিনেমার লেভেলে ছিল ধবীঘাট ন্যারেটিভ স্টাইলে বানানোর ধোবিঘাট দেখার পর সেইটা আপনার হৃদয়ে গেঁথে যাবে হারানো ক্যাসেটের মধ্যে খুঁজে পাওয়া সেই ইয়াসমিন তার আনন্দ বেদনা আর ট্রাজেডি আপনাকে আলোড়িত করবে গল্পের শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না সেটা কোথায় গিয়ে শেষ হবে আর লাপাতা লেডিসের প্রথম দশ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি গল্প কোথায় শেষ হচ্ছে কি বলছিস তুই উপরে কথা সত্য লাপাদার লেডিস অনেক প্রিডিক্টেবল আর লাউড ফেমিনিজমের কচকচানি ছাড়া এইখানে খুব বেশি কিছু নাই গল্পকে সার্ভ করার চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে মেসেজ দেয়া তরে কইছে তুই বেশি জানিস আমি লাপাতার লেডিসকে খুব খারাপ সিনেমা বলছি না এই ধরনের গল্পেরও দরকার আছে ম্যাস কমিউনিকেশনের জন্য জনগণকে সচেতন করার জন্য লাপাতার লেডিস ভালো কিন্তু এখানে নতুন কোনো চিন্তা নাই নতুন কোনো এক্সপেরিমেন্ট নাই যা ছিল ধবিঘাটের মধ্যে আপনি কি বলছেন তো সব আমি যেটা বলবো লাপাতা লেডিস ভালো সিনেমা আমি তার সাফল্য কামনা করছি আপনারা দেখেন দেখে খুব মজা পাবেন কিন্তু ব্যক্তিগত ভাবে আমার চাওয়া ধবিঘাটের এত বছর পর লাপাতা লেডিস বানানোর মধ্য দিয়ে কিরণ রাও যে লাপাতা হয়ে গেছে তিনি আবার ফিরে আসুক তার পরের সিনেমায় নতুন এক্সপেরিমেন্ট নিয়ে নতুন চমক নিয়ে আপনার কি মনে হয় কোনো ভাবনা থাকলে কমেন্টে জানান নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সিনেমার সাথে থাকুন সিনেমা কবির রেসিপির সাথে থাকুন